রাউজানে গাউসুল আজম আলহাজ হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজ ভান্ডারি মাদ্দাজিল হুল আলী পৃষ্ঠপোষকতায় নায়েব সাজ্জাদানশীল আলহাজ শাহ সুফি সৈয়দ ইরফানুল হক মাইজ ভান্ডারি মাদ্দাজিল হুল আলী সার্বিক তত্ত্বাবধানে আঞ্জুমানে মোত্তাবেইনে গাউসে মাইজ ভান্ডারি শাহ এমদাদিয়া শাহনগর শাহফলঙ্গা সত্রপাড়া ও দলিলাবাদ দায়রা শাখার উদ্যোগে মাইজ ভান্ডারি ফাউন্ডেশনের সহযোগিতায় নবমতম অনলাইনে তৃতীয়বার গাউসুল আজম মাইজ ভান্ডারী মেধাবৃত্তি ও মেধা বিকাশ পরীক্ষা 2022 উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে শাহনগর শাহফলঙ্গা সত্রপাড়া দলিলাবাদ দায়রা শাখায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাউজান উপজেলা কার্যকরী সংসদের সভাপতি মোহাম্মদ ইউনুস মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল আলম সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শাহ এমদাদিয়া কেন্দ্রীয় কার্যকরী সংসদের সমাজকল্যাণ সম্পাদক গাউসুল আজম মাইজ ভান্ডারি মেধা বৃত্তি ও মেধা বিকাশ পরীক্ষার সমন্বয়ক মোহাম্মদ মহিউদ্দিন এনায়েত। হোয়াটসঅ্যাপ নাম্বারে ওখানে টাস্ক করে নির্দিষ্ট সময়ের মধ্যে সাবমিট করলে পরীক্ষাটা দেওয়া হয়ে যাবে। একেবারে সহজ পদ্ধতি, আমরা যদি একটু চিন্তা করি। বিশেষ অতিথি ছিলেন রাউজান রাঙ্গুনিয়া উপজেলা সমন্বয়ক মোহাম্মদ ফোরকান উদ্দিন মান্নান, মাইজ ভান্ডারি ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মোহাম্মদ শামিমুল হাসান, উপজেলা সহসভাপতি মোহাম্মদ শওকত গনি চৌধুরী, দারুত্ব তালিম আলী আকবর মাস্টার, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন, দপ্তর সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম রোমান, শাহনগর শাহফলঙ্গা ছাত্রপাড়া ও দলিলাবাদ দায়রা শাখার সহসভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিয়া, কোষাধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, প্রচার সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন, দারুত্ব তালিম প্রতিনিধি আলাউদ্দিন মোহাম্মদ পারভেজ, শিক্ষক মোহাম্মদ আব্দুল হাই, সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল আউয়াল, মাওলানা রফিকুল ইসলাম রেজবি, শিক্ষক রাজু কুমার শীল, শিক্ষক ইলিয়াস আল হাসান, শিক্ষক মোহাম্মদ জাবির ফারুক মোহাম্মদ মহিউদ্দিন, শিক্ষক মাওলানা মোহাম্মদ দানেশ, রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি মীর আসলাম, প্রদীপ শীল, নিজামউদ্দিন রানা, মোহাম্মদ মোর্শেদুল হক আরিফ, শারিয়ার হাসান সাকিব, শহীদুল ইসলাম মামুন, মাইমুন সোহেল, সাইফুল ইসলাম বাপু, রহিম উদ্দিন জুবায়ের, আসাদ মাহমুদ, রবিউল হোসেন সাকিব, তানভীর সাকিব, সিদ্দিকুল্লাহ আবিদ, ইরফান চৌধুরী অয়ন, মোহাম্মদ মেহরাজ, মোহাম্মদ মোর্শেদুল আলম, হুসাইন মোহাম্মদ চিস্তি, ওয়াহেদ হাসান নাবিল প্রমুখ। পরে সংগঠনের রাউজান উপজেলা কার্যকরী সংসদের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়।